সুপার কাপের ম্যাচ দেখা শুরু করব আর শুরুতেই এত ভালো একটা ম্যাচ দেখব ভাবতে পারিনি সেরা একটা ম্যাচ দেখলাম আজকে ইস্টবেঙ্গল এবং হায়দ্রাবাদ এফসির মধ্যে একটু আগেই লাইভে ছিলাম তোমাদের সবার সাথে একসাথেই খেলা দেখলাম লাইভ রিয়াকশন তোমরা দেখতে পেলে এবং ফাইনালি তিন দুইতে জয়লাভ করলো ইস্টবেঙ্গল ক্লাব তোমাদের কেমন লেগেছে ম্যাচটা অবশ্যই কমেন্টে জানিও তার আগে আমি অবশ্যই আমার রিভিউটা জানাবো কেমন লাগলো আজকের কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচ বেঙ্গলের সেই নিয়েই থাকছে আজকের এই আলোচনাটা যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা আজকে কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ এফসির তো হায়দ্রাবাদ এফসির এগেনস্টে ইস্টবেঙ্গল আজকে তিন দুইতে জয়লাভ করলো তবে ম্যাচটা হাড্ডা হাড্ডি হয়েছে মানে প্রথমে যদি স্টার্টিং লাইন নিয়ে কথা বলি আজকে ইস্টবেঙ্গলে টোটাল চারজন বিদেশি স্টার্ট করেছিল বাট সেকেন্ড হাফে দুজন বিদেশি নেবেছিল অর্থাৎ টোটাল ছজন বিদেশিকেই ইউজ করেছেন কোচ কার্লাস কুয়াদ্রাত স্টার্টিং লাইনআপে গোলে প্রভসুখান গিল ছিল তাছাড়া ডিফেন্সে মোহাম্মদ রাকিব নিশু কুমার সেন্টার ব্যাকে প্রভসুখান গিলের দাদা অর্থাৎ গুরসিমরাজ সিং গিল এবং হিজাজি মাহের মাঝ মাঠে স্টার্ট করেছিল সৌভিক চক্রবর্তী এবং জোজে অ্যান্টোনিও পার্ডো তাছাড়া অ্যাটাকিং মিডফিল্ডে বোরহা হিরেরা একদিকের উইংয়ে নন্দকুমার শেখার এবং অপরদিকে বিষ্ণু পিভি আর সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই নান আদার দেন ক্লেইটন সিলভা ক্যাপ্টেন ক্লেইটন সিলভা আজকে ক্লেইটন সিলভা ব্রিলিয়েন্ট পারফরমেন্স দিয়েছে সেই নিয়ে আসছি বাট তার আগে হায়দ্রাবাদের লাইন আপটা নিয়ে যদি কথা বলি হায়দ্রাবাদ আজকে ওভারঅল কোনো বিদেশিকে খেলায়নি পুরো ভারতীয় স্কোয়াড এবং ইয়াংস্টারে ভর্তি এবং এই হায়দ্রাবাদের পারফরমেন্স আজকে দেখার মতো ছিল তো হায়দ্রাবাদ এফসির গোলেও এক্সপিরিয়েন্স গোলকিপার লক্ষ্মীকান্ত কাট্টিমানি ছিল ডিফেন্সে নিম দর্জি মোহাম্মদ রাফি অ্যালেক্স সাজি এবং মনোজ মোহাম্মদ এটা ডিফেন্স লাইন তাছাড়া মাঝমাঠে হিতেশ শর্মা সাইলো এবং তাদের সাথে মার্ক যোথান পুইয়া অ্যাটাকিং লাইনে আব্দুল রেবে মাখান ছোটে এবং নুঙ্গা এই ছিল হায়দ্রাবাদ এফসির আজকে স্টার্টিং লাইন তো কাগজে কলমে বুঝতেই পারছো আজকে ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়েছিল ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলের কাছে চান্স চলে আসে মানে অ্যাটাকিং নিয়ে আজকে বেঙ্গলের কোনো কথা হবে না অ্যাটাক খুব ভালো করেছে প্রথমেই ক্লেইটন সিলভার কাছে সুযোগ চলে এসেছিলো আজকে প্রথম হাফে ক্লেইটন সিলভার আগেও যার কাছে সুযোগটা এসেছিলো নন্দা কুমার মানে এই দুজনের কাছে একদম ক্লিয়ার কাট চান্স এসে গেছিল গোল অলমোস্ট হয়ে গেছিলো যেখানে নন্দা কুমারের শটটা বার পোস্টে লাগে আর ক্লেই পুরো মিস করে দেয় তাছাড়া বোড়া হিরেরা আজকে দারুণ খেলেছে মানে বোড়া হিরেরা খুব ভালো ক্রস দিচ্ছিল পাস দিচ্ছিল গোল করার প্রথম হাফে এবং মোহাম্মদ রাকিব বারবার ওভারল্যাপিং রানে কিন্তু উঠছিল মোহাম্মদ রাকিবের পারফরমেন্সও খুব ভালো বাট তার কাউন্টার পার্ট অর্থাৎ নিশু কুমার তার পারফরমেন্স কিন্তু একদমই খারাপ ছিল নিশুর ডিফেন্সিভ এবিলিটি নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে এবং আজকের ম্যাচেও নিশু কুমারের পারফরমেন্স খুবই খারাপ ছিল মাঝ মাঠে সৌভিক চক্রবর্তী প্রথম হাফে ভালো খেললো তারপর যত সময় এগুলো সৌভিক চক্রবর্তীর থেকেও মিস পাস বা খারাপ ট্যাকেল এগুলো আমরা দেখতে পেলাম যার ফলে সেকেন্ড হাফে পেনাল্টিও কনসিড করেছিল ইস্টবেঙ্গল তো যাই হোক ওভারঅল দেখতে গেলে শুরুর দিকটায় ভালো খেলে ইস্টবেঙ্গল এবং অ্যাটাক খুবই ভালো করছিল গোলও পেয়ে যায় গোল করে দেয় ক্লেইটান সিলভা এবং দারুণ একটা ফিনিশ করে প্রথম হাফেই তো এইভাবেই লিড পেয়ে যায় ইস্টবেঙ্গল এবং আমরা ভাবছিলাম হয়তো এই ম্যাচে হায়দ্রাবাদ আর কামব্যাক করতে পারবে না বাট হায়দ্রাবাদ যেরকম পারফরমেন্সটা দিল তাদের যে ইয়াং ফুটবলাররা মাখান ছোটে মার্ক যোথান পুইয়া তারপর নুঙ্গা আরও যে সমস্ত ফুটবলাররা ছিল যেমন সাইলো বা হিতেশ শর্মার কথায় যদি আসি আব্দুল রেবে গতি মানে এদের গতি এত ভালো ছিল এবং এটাই আজকে হায়দ্রাবাদের মেন ইউএসপি ছিল ইয়াং ফুটবলার তারা গতি দেখাবে উইং থেকে সেন্টার চ্যানেল দিয়ে গতি দেখাবে বাট ওখানেই কিন্তু সমস্যায় পড়ছিলো ইস্টবেঙ্গল যেহেতু ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা একটু হলেও স্লো বিশেষ করে আমাদের হিজাজি মাহের স্লো ফুটবলার গুরসিমরাজ সিং গিলো স্লো ফুটবলার নিশু কুমারও খুব একটা ভালো খেলতে পারছিল না তো এটাই কিন্তু ডিফেন্সে আজকে ইস্টবেঙ্গলের ওপর প্রেসার ছিলই তো প্রথম হাফেই কিন্তু লিডটাকে কভার আপ করে দেয় হায়দ্রাবাদ এফসি নুঙ্গার করা একটা গোলে আবারও কামব্যাক করে হায়দ্রাবাদ এবং প্রথম হাফে এক এক হয়ে যায় স্কোর লাইন তখন মানে আমরা ভাবি যে ম্যাচটা কি হবে ইস্টবেঙ্গল কি তাহলে শেষ পর্যন্ত এই ম্যাচেও জিততে পারবে না মানে তিন পয়েন্ট পাবে না সেই নিয়ে চিন্তায় কিন্তু আমরা অবশ্যই পড়ে যাই বাট সেকেন্ড হাফে কোচ কার্লাস কুয়াদ্রাদ বড় বড় পরিবর্তনগুলো করে সাউল ক্রেসপোকেন আবার নয় প্রথম হাফ মানে সেকেন্ড হাফের একদম শুরুতেই পার্টও চলে যায় পার্টও শুরু যেটা করেছিল ডিফেন্সিভ মিডফিল্ডে বাট ডিফেন্সে চলে যায় সেকেন্ড হাফে এবং তার জায়গায় সাউল ক্রেস্পও চলে আসে গুরসিমরাজ সিং গিলকে তুলে নেওয়া হয় সেকেন্ড হাফের একদম শুরুতেই এবং ম্যাচটা তারপর ধীরে ধীরে ইস্টবেঙ্গলের বলতে পারো পাকারের মধ্যে চলে আসে সেকেন্ড হাফে কিন্তু বেশ ভালো খেলেছে ইস্টবেঙ্গল মাঝমাঠ ওরিয়েন্টেড খেলাটা খুব ভালো হচ্ছিল বাট যখনই বল জিতছিল হায়দ্রাবাদ এফসি অ্যাটাক মানে তাদের গতি দেখার মতো ছিল এবং মিস পাসও হচ্ছিলো আজকের ম্যাচে দুটো টিমের তরফ থেকেই বাট তারপরে ইস্টবেঙ্গল আর একটা গোল পেয়ে যায় সেটা ফ্রিকিক থেকে আজকে রেফারির বেশ কিছু ডিসিশান দুটো টিমেরই এগেনস্টে গেছে রেফারিং খুব একটা যে হাই লেভেলের হয়েছে তা কিন্তু নয় হ্যাঁ অবশ্যই কিছু ডিসিশান বেশ ভালো করেছে বাট কয়েকটা ডিসিশান কিন্তু দুটো টিমেরই এগেনস্টে গেছে ইস্টবেঙ্গলের এগেনস্টেও ডিসিশান গেছিল প্রথম হাফে তারপর হায়দ্রাবাদের এগেনস্টেও বেশ কিছু ডিসিশান যায় ইস্টবেঙ্গল লাকি ছিল একবার দুবার বলাই যায় বাট ওভারঅল দেখতে গেলে সেকেন্ড হাফে একটা দারুণ জায়গায় ফ্রিকিক পায় এবং হোয়াট অ্যা গোল মানে কি বলবো ক্লইটন সিলভার এই গোলটা দেখে আমি জাস্ট আপ্লুত সেরা ফ্রিকিক পুরো একদম পারফেক্ট ফ্রিকিক যাকে বলে এবং ক্লেইটান সিলভার জোনেই পেয়েছিল ফ্রিকিকটা তারপর হয়ে যায় দুই এক ওই গোলটা জাস্ট অনবদ্য ছিল জাস্ট ওয়াও মোমেন্ট বলা যায় তো ক্লেইটান সিলভার ওই গোলটা দেখে পুরো মন ভরে গেছিলো এবং দুই এক হয়ে গেছিলো ইস্টবেঙ্গলের পক্ষে স্কোর লাইন তো তখন ভাবছিলাম ইস্টবেঙ্গল হয়তো জিতেই যাবে এই ম্যাচটা বাট তারপর যেটা ঘটলো মানে দেখার মতো কাম ব্যাক করলো হায়দ্রাবাদ এফসি তারপর আবারও গোল করলো ইস্টবেঙ্গল মানে হায়দ্রাবাদ এফসি একটা পেনাল্টি যেতে সৌভিক চক্রবর্তী যেটা বলছিলাম যত ম্যাচের সময় এগিয়েছে সৌভিক চক্রবর্তীর পারফরম্যান্স খারাপের দিকেই এগিয়েছে তো সেই সৌভিক চক্রবর্তী একটা পেনাল্টি কনসিড করে এবং সেই পেনাল্টিটাকে নিমদর্জি কনভার্ট করে ম্যাচে কামব্যাক করায় হায়দ্রাবাদ এফসিকে দুই দুই হয়ে যায় স্কোর লাইন বাট তার এক থেকে দু মিনিটের মধ্যে আবারও গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল সাউল ক্রেসপো ফিনিশ করে থার্ড গোলটা এবং এইভাবেই ম্যাচটা তিন দুই হয়ে যায় তারপর আরও চেষ্টা করছিল হায়দ্রাবাদ এফসিও এবং ইস্টবেঙ্গলও গোল করার বাট তারপর আর গোলস্কোর হয় না এবং তিন দুইতে জয়লাভ করে ইস্টবেঙ্গল এবং সুপার কাপের প্রথম ম্যাচে জয়লাভ করলো ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসিকে তিন দুইতে হারিয়ে তবে হায়দ্রাবাদ আজকে ব্রিলিয়েন্ট খেলেছে তাদের ইয়াংস্টার ফুটবলারদের তারিফ করতেই হবে একদিকে ইস্টবেঙ্গলের কাছে ছজন বিদেশিই খেলছে ও হ্যাঁ বিদেশির কথাই যেটা মনে পড়লো সিভেরিও টোরোকে নাবানো হয়েছিল বাট মাঠে ছিল কিনা বোঝা যায়নি মানে যতক্ষণ নেমেছে প্রায় কুড়ি মিনিট মতো গেম টাইম পেয়েছে কটা টাচ খেলেছে একটা বা দুটো হয়তো টাচ খেলেছে জঘন্য পারফরমেন্স সিভেরিও টোরোর তাড়াতাড়ি রিপ্লেস করার সময় আই থিঙ্ক এসেই গেছে ইস্টবেঙ্গলের জন্য সিভেরিওকে ছেটে ফেলতে এবার হবেই তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্টে জানিও বাট আজকে যদি ইস্টবেঙ্গলের কথা বলো সব থেকে সেরা খেলা লেগেছে আমার ক্লেইটন সিল বা হিরেরা নন্দ কুমারের খেলাও বেশ ভালো লেগেছে তো এই তিনজনের খেলা আমার দারুণ লেগেছে মোহাম্মদ রাকিবেরও তারিফ করতে হবে আজকে মোহাম্মদ রাকিবও কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছে আর যদি হায়দ্রাবাদের কথায় আসি তাহলে নুঙ্গার পারফরমেন্স বেস্ট লেগেছে তারপর রাবে তারপর অ্যালেক্স সাজি এছাড়া সাইলো মার্ক যোথান পুইয়া মাখান ছোটে এদের প্রত্যেকের পারফরমেন্সই কিন্তু দারুণ লেগেছে বাট নুঙ্গার পারফরমেন্স আমার বেস্ট লেগেছে হায়দ্রাবাদ এফসির হয়ে তোমাদের কি মতামত এই ম্যাচ সম্পর্কে অবশ্যই কমেন্টে জানিও বা তিন দুইতে জয়লাভ করে ইস্টবেঙ্গল শুরুটা দারুণ করলো সেটা অবশ্যই ভালো খবর ইস্টবেঙ্গলের জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে আর আজকে রাত্রিবেলাও কিন্তু লাইভে থাকবো মোহনবাগান এবং শ্রীনিধির এখান এফসির ম্যাচে তো ওই ম্যাচেও লাইভে জয়েন হও তারপর রিভিউসও সব কিছুই থাকছে তো চলো আপাতত আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা